বিশ্বজুড়ে দূষণের মাত্রা বেড়ে চলেছে। শব্দ দূষণ থেকে বায়ু দূষণ, পরিবেশ দূষণ থেকে জল দূষণ। জল দূষণ মানেই ভারতের প্রধান নদী গঙ্গা দূষণ, আর সবকিছুর জন্যই জর্জরিত আমরা সাধারণ মানুষেরা। সরকারের পক্ষ থেকে বারংবার সতর্ক করা সত্ত্বেও ঢিলেমি শেষ নেই আমজনতার। প্রতিনিয়ত সামাজিক সংস্কৃতি, রীতি নীতি, আচার অনুষ্ঠান, সংস্কার মানতে গিয়ে আমরা গঙ্গাকে দূষণের মধ্যে ঠেলে ফেলেছি। তার কারণে এই প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে সমগ্র পরিবেশের। দিকে দিকে বিলুপ্ত হচ্ছে বিভিন্ন সামুদ্রিক জীব এবং বিভিন্ন প্রজাতির প্রাণীরা। বারবার বিভিন্ন রকম রোগের শিকার এই সামুদ্রিক প্রাণীরা। এবার গঙ্গা দূষণ রুখতে ভারতীয় সেনাবাহিনীরা মশাল যাত্রা করলেন। 3রা নভেম্বর এই মশাল যাত্রা উত্তরাখণ্ড থেকে শুরু হয়। তারপর বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে 23 দিন পর পশ্চিমবঙ্গের নামখানার বকখালি সমুদ্র সৈকতে 25শে নভেম্বর এই মশাল যাত্রা শেষ করেন ভারতীয় জওয়ানরা। এই মশাল যাত্রার উদ্দেশ্য গঙ্গাকে ব্যবহার করে বহু মানুষ গঙ্গার তীরবর্তী অঞ্চলে বসবাস করেন, কিন্তু বহু মানুষ গঙ্গার মর্যাদা রাখেন না। আমার জনসাধারণ সবাইকে জানে হার্দিক আমন্ত্রণ, গঙ্গা মশাল যাত্রা। প্রতিনিয়ত বাড়ছে গঙ্গা দূষণ, আর এই দূষণ গঙ্গাকে ধীরে ধীরে করেছে কলুষিত। সাধারণ মানুষকে গঙ্গা রক্ষা সহ গঙ্গাকে সুষ্ঠুভাবে ব্যবহার করতে এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে গঙ্গা দূষণ যাতে আর না হতে পারে সেজন্য সচেতনতা বৃদ্ধি করতে এই মশাল যাত্রার আয়োজন। বিভিন্ন রাজ্য হয়ে মঙ্গলবার পশ্চিমবঙ্গে এসে পৌঁছেছিল ভারতীয় সেনাবাহিনীর এক বিশেষ দল। এরপর উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের বকখালিতে বৃহস্পতিবার পৌঁছায় এই মশাল বাহিনী। গঙ্গা পরিষ্কার রাখা, গঙ্গাকে বাঁচিয়ে রাখা কতটা প্রয়োজন তার গুরুত্ব বোঝাতে সেনাবাহিনীর এই উদ্যোগ। বৃহস্পতিবার দুপুরে মশাল জ্বালিয়ে সেনাবাহিনীরা বকখালির সমুদ্র সৈকতে পৌঁছে যান। সেখানেই তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিল রাজনগর বিশ্বম্ভর হাইস্কুলের NCC টিম। কুচকাওয়াজের মাধ্যমে সেনা জওয়ানদের স্বাগত জানায় NCC টিমের ছাত্রছাত্রীরা। সাধারণ মানুষের উদ্দেশ্যে গঙ্গা রক্ষার বিষয়ে সচেতনতামূলক বার্তা দেন। কিভাবে ধীরে ধীরে গঙ্গা থেকে বিভিন্ন জীববৈচিত্র্য বিলুপ্ত হয়ে যাচ্ছে তা নিয়ে সাধারণ মানুষের উদ্দেশ্যে সেনাবাহিনীর বিশেষ টিম বোঝাতে থাকেন। সমুদ্র তটে গঙ্গা রক্ষার বিষয়ে বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড লাগানো হয়, এমনকি গঙ্গা দূষণের জন্য কিভাবে জীববৈচিত্র্যগুলি হারিয়ে যাচ্ছে বালি দিয়ে তার একটি স্ট্যান্ডার্ড গ্রুপ তৈরি করা হয়। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত মশাল যাত্রার মাধ্যমে চলে এই সচেতনতামূলক প্রচার। বকখালি সমুদ্র সৈকতে আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের উদ্দেশ্যে সমুদ্র বক্ষ প্রতিনিয়ত পরিষ্কার রাখার জন্য বার্তা দেন সেনাবাহিনীর জওয়ানরা। এছাড়াও নামখানা ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, কুইজ, নাচ, গান আবৃত্তির মাধ্যমে এই অনুষ্ঠানটি শেষ করা হয়। বকখালি বিচ মে গঙ্গা হম জো এক মশাল যাত্রা হমনে শুরু কিয়া থা ঋষিকেশ সে, ও আকে আজ ইহাঁ পে যে 5 রাজ্য হ্যাঁ ও সব ঘুমতে হুয়ে আজ ইহাঁ পে পৌঁছে হ্যাঁ। ইসকা জো মুখ্য উদ্দেশ্য ইয়ে থা कि हम जो गंगा की नवामी गंगे कार्यक्रम के अंतर्गत जो गंगा सफाई का जो हम एक गंगा को फिर से रिजुविनेट करने का जो काम कर रहे हैं उसमें एक जन आंदोलन लेके आने के लिए लोगों के पास पहुंच के हम लोगों को बता रहे हैं कि ये चीज़ें जो हैं आप लोग के सहयोग से ही हो पाएगा। केवल सरकार की कोशिश से, किसी डिपार्टमेंट की कोशिश से ये गंगा इतनी बड़ी है, इतना बड़ा जिम्मेदारी है, ये जिम्मेदारी हम सबको बांटना चाहते हैं। जो भी गंगा किनारे रहते हैं, जो भी गंगा के रिसोर्स को यूज करते हैं, वो सबकी जिम्मेदारी है गंगा को सुरक्षित और स्वच्छ बनाने का। यही ये मशाल यात्रा का उद्देश्य था। ये ऋषिकेश से चल के अभी बैकाली में समाप्त हुआ और ये 2 तारीख को दिल्ली में इसकी जो है समापन, फ्लैगिंग बोलते हैं उसको, वो होगा। ये मशाल जाके दिल्ली में पहुंचेगी 2 तारीख। आज बखाली में समाप्ति हुआ। हाँ, मेरा नाम डॉक्टर संदीप बेहरा, मैं स्वच्छ गंगा मिशन का अधिकारी हूँ।